নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের পাটালি গুড় দিয়ে পায়েশ রান্না করে দেখাবো। তো এর জন্য আমাদের কী কী লাগছে চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আমি নিয়েছি কামিনীভোগ চাল, 150 গ্রাম কামিনীভোগ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাজু কিশমিস, কাজু কিশমিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পাটালি গুড়, আমি পাটালি গুড় দেবো 250 গ্রাম। মিষ্টি আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বা বেশি। একটা তেজপাতা, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি। দুধ বসিয়ে দিয়েছি, আমি নিয়েছি 800 ml ফুল ক্রিম দুধ। দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি। তো দেখুন, দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 1টা তেজপাতা। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 150 গ্রাম কামিনীভোগ চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো চাল দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। চাল সেদ্ধ হতে দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না চাল সেদ্ধ হয়। মিষ্টি দেবেন না। তো চাল অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু কিশমিস। আমি কাজু কিশমিস ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে কাজু কিশমিস অল্প ঘিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিতে পারেন, ভালোই লাগবে। এবার আমি দিয়ে দেব গুড়। তো দেখেছেন, গুড় কিন্তু আমি সবটা দিইনি, হাফ দিয়েছি। মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। পায়েস খেতে আমরা কে না ভালোবাসি বলুন তো। তো ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো দেখুন, গুড় কিন্তু সুন্দর গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি, আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর একটা কথা বলি আপনাদের, পায়েস কিন্তু খুব বেশি ঘন করবেন না, একটু পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তো দেখুন, আমার পায়েস বানানো একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি, পায়েস খাওয়ার জন্যে একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, লাভ ইউ অল।